জার্মানির বিমানবন্দরে হয়রানি শিকার হতে হল এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে। বন্দর কর্তৃপক্ষের সামনে স্তন দান করে সন্তানের মা হওয়ার পরিচয় দিতে হলো তাকে। মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সিঙ্গাপুরের একটি পরিবহন সংস্থায় কর্মরত ওই নারীকে বন্দরের গেটের কাছে আটকে দেওয়া হয়। তিনি জানান তিনি বেস্ট পাম্প সঙ্গে রেখেছিলেন, তবে তার সঙ্গে তার বছর তিনেক এবং সাত মাসের দুই সন্তান ছিল না, তাই বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হয়। কর্তৃপক্ষের সন্দেহ দূর করাতে স্তন পাম্প করে দেখাতে হয় ওই নারীকে। গোটা ঘটনায় অত্যন্ত লজ্জিত তিনি। তিনি আরও জানান ইতিমধ্যে জার্মান পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন, যদিও তার অভিযোগ নিয়ে বিস্তারিতভাবে কিছু জানতে চায়নি পুলিশ। তবে এটুকু বলা হয়েছে যে বিমানবন্দরে নারীদের এ ধরনের চেকআপ একেবারেই বাধ্যতামূলক নয়। জানা গেছে গত বৃহস্পতিবার জার্মানি থেকে প্যারিসে রওনা দেওয়ার কথা ছিল ওই তরুণীর, তখনই সিকিউরিটি স্ক্রিনিং স্টেশনের সামনে তাকে আটকে দেওয়া হয়। তার ব্যাগে একটি বেস্ট পাম্প পাওয়া যায় যা এক্স-রে মেশিনে ধরা পড়ে। তাকে পাশে নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রায় 45 মিনিট থেকে জেরা করা হয় তাকে। পাসপোর্ট জমা রেখে এক নারী নিরাপত্তা রক্ষীর কাছে পাঠানো হয় তাকে। একটি ঘরে কাপড় খুলে পাম্পের মাধ্যমে স্তনদান করে দেখাতে হয় তাকে। তিনি বলেন, গোটা ঘটনায় আমি বিস্মিত এবং হতাশ, ভাবতেও পারিনি এমনটা হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।